আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ধরে নিচ্ছি আপনি একজন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী আর আপনার এতদিনের কষ্টের অর্জিত সার্টিফিকেটে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখে সমস্যা হয়েছে। এর জন্য আপনি আমার এই ভিডিওটি সার্চ দিয়ে খুঁজে বের করেছেন এবং দেখতে শুরু করেছেন। যেন আজকে আমি প্রসেসটি দেখিয়ে দেই যে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার জন্ম, মানে আপনার জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, নিজের নাম সংশোধনটা করতে পারবেন। আর আরেকটি কথা, আপনি কিন্তু এইটি দুই প্রসেসই করতে পারবেন, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। দুই প্রসেসে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমি দেখাবো যে কিভাবে আপনি মূল প্রসিডিউরটি করতে পারেন। এটা বলতে পারেন আপনি মাস্টার ক্লাস করেন, আমি অফলাইন অনলাইন দুই প্রসেসই দেখাবো এবং আপনার কী কী কাগজপাতি লাগবে, কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এটি করতে হলে, সবগুলো কিন্তু থাকছে এই ভিডিওতে। তো আপনি অলরেডি জেনে থাকবেন যে আপনার SSC GSC মানে আপনার এক কথায় বাংলাদেশ সকল বোর্ডেরই কিন্তু আমি ভিডিও তৈরি করতেছি যে সকল বোর্ডের সার্টিফিকেটটা কীভাবে আপনি কালেকশন করতে পারবেন, কীভাবে ডুপ্লিকেট তুলতে পারবেন যদি হারিয়ে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন আমাদের মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে একটি মেসেজ দিতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যার ফলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা। তো ভিউয়ার চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে আমাদের যে সার্টিফিকেটের নাম সংশোধন, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এটি সংশোধন করতে পারি। তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে এখন আপনাকে যেটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করার পরে আপনাকে এখন যেটি করতে হবে, সার্চ করতে হবে মাদ্রাসা, মাদ্রাসা বোর্ড লিখে সার্চ করলে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি মাদ্রাসা লিখে সার্চ করতে, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো আমি একটু মার্কিং করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা আছে। এখন জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো আমি যদি এখন জাস্ট এখন এটাতে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার চলে আসছে যেটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পর ঠিক এরকমটা দেখাচ্ছে। তো আপনি যদি একটু যে প্রথমে আপনি যেটি করবেন সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখন যেটা বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাদের আমি অনলাইনটা দেখাবো, তারপরে কিন্তু আমি আপনাদেরকে অফলাইনটা দেখাবো। তো প্রথমে আমরা যে অনলাইন করতে হলে তা দেখতে পাচ্ছেন আমাদের যে অনলাইন যে অপশনটি আছে ই ফাইলিং নামে অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন সেবা একের মধ্যে যেটি আছে ই ফাইলিং। তো আমাকে যেটি করতে হবে ই ফাইলিংয়ে ক্লিক করতে হবে। যে তো আমাকে ই ফাইলিংয়ে ক্লিক করতে হবে প্রথমে। তো আমি এখন যা যেটি করবো জাস্ট ই ফাইলিংয়ে ক্লিক করবো। কিন্তু প্রথমে আপনাদেরকে অনলাইনে দেখাবো, তারপর অফলাইনটি দেখাবো। তো আমি যদি ই ফাইলিংয়ে ক্লিক করি, তো করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ই ফাইলিংয়ে যে মানে তাদের যে ইন্টারফেসটা সেটা আমাদের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের অনলাইন আবেদন সমূহ বা আবেদন ফর্ম। তো আমাদের যেটি করবো আজকে আমরা নাম এবং বয়স সংশোধন করবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে নেম এবং এস কালেকশন যে অপশনটি আমাদেরকে এখন সেটিতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন সেটিতে ক্লিক করি, তো আমি জাস্ট এখন নেম এবং এস কালেকশনে ক্লিক করব। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার চলে আসছে যে হচ্ছে আপনার যদি একটু দেখেন মাদ্রাসা এডুকেশন বোর্ড, তারপরে একটু ওইখানে লেখাটা মুছে গিয়েছে মাদ্রাসা এডুকেশন বোর্ড। এবং দেখতে পাচ্ছেন এখানে বলছে ইনস্টিটিউট লগ ইন প্যানেল, এখানে দেখতে পাচ্ছেন EIIN, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলছে পাসওয়ার্ড, তারপর এখানে বলছে ব্যাক এবং এখানে বলছে লগ ইন। এখন এখানে আপনাদের যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে আপনার EIN নাম্বার দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখন আপনি EIN নাম্বারটি কোথায় পাবেন এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন? তো এটা হচ্ছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু ইন্ডিভিজুয়াল EIN নাম্বার থাকে এবং পাসওয়ার্ড থাকে। তো আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বারটি কীভাবে বের করবেন সে সম্পর্কে তো আমার একটি ভিডিও তৈরি করা আছে, যে আপনি শুধু আপনার শিক্ষা প্রতিষ্ঠান না, বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর কিন্তু আপনি EIN নাম্বারটি বের করতে পারবেন। আমি যেমনটি স্ক্রিনে দেখিয়েছি, তো ভিডিওটি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বারটি কিন্তু বের করতে পারবেন খুব ইজিলি। এখন যে বিষয়টি আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে যদি পাসওয়ার্ড যদি চাওয়ার পরে দিয়ে দেয় তো ভালো, যদি পাসওয়ার্ডটা আপনি নিতে পারেন তো আপনি এখান থেকে জাস্ট EIN নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখন লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনাকে এখন যেটি করতে হবে সেটা এখন আমি আপনাকে দেখাবো। তো আমি এখান থেকে জাস্ট একটু ব্যাকে চলে আসলাম, এই মানে ব্যাকে চলে আসলাম, ব্যাকে ইন্টারফেস চলে আসলাম। আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন যে নেম এবং এস কালেকশনের যে অপশনটি ইনস্ট্রাকশন, তো আমি জাস্ট এখন এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে একটি মানে ফাইল ওপেন হয়েছে। তো আমি PDF ফাইলটি জাস্ট ডাউনলোড করে নিব আপনাদেরকে বোঝার সুবিধার্থে। তো বোঝার সুবিধার্থে আমি এখন এই ফাইলটি ওপেন করব। আমি এখন জাস্ট ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে আমি জাস্ট এখন এই ফাইলটি এখান থেকে ওপেন করে নিলাম। তো আমি ফাইলটি ওপেন করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে নাম এবং বয়স সংশোধন ডকুমেন্ট উত্তোলনের আবেদনের নিয়মাবলী। এখন যে বিষয়টি হচ্ছে, আপনি যে এটা করবেন
সেটা হচ্ছে আপনার ওই আপনার ইআইএন নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর যদি আপনাকে এখানে দেখায় তাহলে ভালো বুঝতে পারবেন। তো দেখানো বোঝানোর সুবিধাটা আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা অপশন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে জাস্ট নেবং এস কালেকশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার পরবর্তী যে ইন্টারফেসটি আসবে, যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরবর্তী যে ইন্টারফেসটা এরকম, ঠিক আপনারা যেমনটি স্ক্রিনে একটু আগে দেখতে পাচ্ছিলেন, তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ইআইএন নাম্বারটি দিতে হবে, যেখানে আপনি ইআইএন নাম্বার দিবেন, তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনি এখন যদি একটু স্ক্রল করে নিচে আসেন, তো দেখতে পাচ্ছেন যে আপনি লগ ইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেস যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আপনাকে ঠিক দুইটি অপশন দিয়েছে, একটি হচ্ছে ডকুমেন্ট আর একটি হচ্ছে নেম এবং এস কারেকশন। তো আপনি কিন্তু ডকুমেন্টে ক্লিক করবেন না, আপনি যে অপশনটি এখানে নেম এবং এস কারেকশন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি ক্রিয়েট অ্যাপ্লিকেশন, তো আপনি জাস্ট এই ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদেরকে অনেকভাবে মার্ক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি জিনিসটা। তো জাস্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেমনটি দেখতে পাচ্ছেন যে নেম এবং এস কারেকশন ফর্ম। দেখতে পাচ্ছেন এই যে নেম এবং এস কারেকশন ফর্ম, আপনার সামনে ঠিক একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে বলেছে আপনি আপনার এক্সামিনেশন সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন, যে কত সালে আপনি পাস করেছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার রোল নাম্বারটি সিলেক্ট করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রেজিস্টার নাম্বারটি টাইপ করতে হবে। তো সবগুলো টাইপ করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটি যে অপশন রয়েছে, এখানে ফাইন্ড নামে একটি অপশন বা ম্যাগনিফাইং গ্লাসের যে অপশনটি রয়েছে বা মানে প্রতীকটি দেওয়া আছে, তো আপনি জাস্ট এখন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে আপনার যতগুলো তথ্য আছে, আপনাদের ইনফরমেশনগুলো আছে, সবগুলো কিন্তু এখানে আপনাকে সুস্পষ্ট দেখাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো তথ্য চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, তারপর এখানে আপনার পিতার নাম, এখানে আপনার মাতার নাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ, তারপর এখানে আপনার জেন্ডার, এখানে আপনার সেন্টার কোড, এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এখন আপনাকে যেটি করতে হবে এখানে, আমি আপনাকে এটা আমি একটু অন্য কালার করে দিই। তো এখানে আপনাকে এখন যেটি করতে হবে, এখানে আপনার রিসেন্টলি একটি সর্বশেষ একটি যে মানে রিসেন্ট একটি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাড করতে হবে। এখানে আপনি পাসপোর্ট সাইজের একটি ছবি দেবেন, যেটা খুব শীঘ্রই তোলা হয়েছে, মানে রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ছবি, যাতে আপনাকে বোঝা যায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার। তো এখানে বলছে আপনি আপনার আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, আর এখানে আপনার যে ছবিটা দেয় সেই ছবিটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখন যদি আপনাদেরকে পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়ার পরে আপনার পরবর্তী আপনার সামনে ঠিক একটি এরকম একটি ইন্টারফেস আসবে। যদি একটু এখানে লক্ষ্য করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে ঠিক একটু অপশন চলে আসবে। তো আপনার এখানে আপনাকে একটি অপশন দিয়ে দিবে। তো এই অপশনটার মধ্যে আপনাকে এখন যেটি করতে হবে, আপনি এখন জাস্ট এখানে আপনার নামটা সিলেক্ট করবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে আপনার নামটা সিলেক্ট করবেন, সরি, হ্যাঁ আমি আর কি বোঝানোর সুবিধার্থে আমি আগে এটাকে মার্কিং করে নেই, সরি, আবারও এটা আগে একটা সার্কেল দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধার্থেই করে দিই। দেখতে পাচ্ছেন এটা আমি সার্কেল করে নিলাম, সার্কেল করে নেওয়ার পর আমি এটা একটা র্যান্ডম কালার সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাশে শাল দেওয়া আছে, তারপর রোল নাম্বার দেওয়া আছে, রেজিস্টার নাম্বার দেওয়া আছে এবং সেশন দেওয়া আছে। তো দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে নাম দিতে বলছে, মানে আপনি যে কারেকশন করবেন সে নামটি এখানে আপনাকে টাইপ করতে হবে, আপনার কারেকশন মানে সঠিক নামটি। তো সঠিক নাম এখানে কারেকশন করবেন, এখানে আপনার বাবার নাম কারেকশন করবেন, মানে আপনার সঠিক নামটি সেখানে আপনি দিবেন, মায়ের নাম দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অপশনটি রয়েছে, এখানে ডেট অফ বার্থ মানে DOB এর ফুল অর্থ হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সবগুলো কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো সবগুলো সঠিকভাবে আপনি টাইপ করার পরে এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দেওয়া আছে, যে যদি আপনার 1999 সালের পূর্বে আপনি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনার ছাত্রছাত্রীর নাম এবং পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অন্যান্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে না। মানে এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি 1999 সালের পূর্বে শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনাকে নিজে পূরণ করতে হবে। আর যদি আপনি 2000 সাল থেকে পরীক্ষার্থী হয়ে থাকেন, মানে 2000 সালের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনার সবগুলো তথ্য অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে এবং কালেকশনের জন্য আপনাকে বলে দিবে। তো এগুলো এখান থেকে এই আপনার এই ফর্মটি পূরণ করার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, তো নিচে স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখন আপনি আসলে মানে কোনটি কারেকশন করতে যাচ্ছেন, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর বলছে এখানে জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, আপনি কিন্তু সবগুলাই কারেকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে, আপনি কিন্তু সবগুলো কিন্তু চাইলে কারেকশন করতে পারবেন, যেখানে ডেট অফ বার্থ, জেন্ডার, মাদার্স নেম, ফাদার্স নেম, নিজের নাম, এগুলো কিন্তু সবগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এখন যে আপনি পরিবর্তন করবেন সেটা কোথায় করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ওই যে আপনার যদি 1999 সালের পূর্বে হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, এই যে এখানে লিখতে হবে। আর যদি তার আগে হয়ে মানে 2000 সাল থেকে হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক ফিল আপ করে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি আপনার নিজের নাম দিয়ে দিবেন। তো আমি এটা এখান থেকে মার্কিং করে দিচ্ছি, এখানে আপনি নিজের নাম দিবেন, এখানে আপনার বাবার নাম দিবেন, এখানে মায়ের নাম দিবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু আপনি আপনার যে মানে সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড দেখে যদি এটা ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনি সেটা
যেটা সঠিক হবে সেটা সূক্ষ্মভাবে টাইপ করবেন। আপনি দেখে দেখে বারে বারে টাইপ করুন, যাতে কোথাও মিস্টেক না হয়, তো কোথাও ভুল না হয়ে থাকে। তো এটা আপনার এখান থেকে ফিল আপ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে পরবর্তী ধাপ যেটি করতে হবে, আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মানে আপনি কোন আসলে আপনার শিক্ষা মানে কোন শিক্ষা সনদের বা কোন সার্টিফিকেট এটা পূরণ করতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল বক্স দেওয়া আছে বা ফর্ম দেওয়া আছে। এই ফর্মের মধ্যে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে এফদাতাই, জেডিসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল। আমি আবারও আপনার বোঝার সুবিধার্থে বলছি, এখানে কিন্তু আপনার এফদাতাই, জেডিসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল আপনি কিন্তু সবগুলো চাইলে একসাথে কালেকশন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল প্রতিটা আলাদা আলাদাভাবে কিন্তু আপনার এখানে তথ্য দিয়ে দিয়েছে, এই যে এফদাতাই, জেডিসি, দাখিল, আলিম, ফাজিল এবং কামিল, এখানে সবগুলো কিন্তু আপনাকে বলছে এখানে রোল নাম্বার দিতে, এই যে আপনার এখানে রোল নাম্বার দিতে বলছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, এখানে আপনার সেশন সিলেক্ট করতে বলছে, এখানে এখানে আপনার সেন্টার দিতে বলছে। তো দেওয়ার পরে এগুলো কিন্তু আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখন আপনাকে যেটি করতে হবে, কিছু সংযুক্ত ফাইল আবেদন করতে হবে। যেমন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনো আপনার পত্রিকায় বিজ্ঞাপন মানে আপনি যে নাম পরিবর্তন করেছেন মানে নাম পরিবর্তন করেছেন সেটার জন্য যে আপনার নামের যে পরিবর্তন সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে এফিডেভিট 300 টাকার বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে অবশ্যই এখানে এফিডেভিট দিতে হবে। মানে এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমি আপনাকে একটু বোঝাই বলি, মানে আপনি যে নাম সংশোধন করছেন, যে আপনার যে নামটা সংশোধন বা কারেকশন করবেন, এখানে আপনাকে যেটি করতে হবে, আপনাকে এফিডেভিট করতে হবে, যেটা হচ্ছে আপনার এখানে নন জুডিশিয়াল বলে দিয়েছে যে আপনার নন জুডিশিয়াল হলেও হয়ে যাবে। তো আপনি প্রথমে এফিডেভিট করবেন এখানে 300 টাকার স্ট্যাম্পে। তারপর বলতেছে এখানে আপনাকে এটা পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে সংশোধনের জন্য। তো তারপরে কিন্তু আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে এখানে কিন্তু আপনাকে পরবর্তী যে মানে এখানে এটাকে দুইটা কিন্তু অবশ্যই দেওয়াই লাগবে। আর পরবর্তী যেটা ঐচ্ছিক রয়েছে এটা এখানে জন্ম সনদ, পিতামাতার হচ্ছে এখানে নিকানামা, তারপর বলছে ভাই বোনের সনদ বা জমির দলিল ইত্যাদি যদি প্রয়োজন হয়, এগুলো কিন্তু আপনার না দিলেও হবে, কিন্তু আপনাকে এফিডেভিটটা এবং পত্রিকা বিজ্ঞাপন দুইটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে পত্রিকায় কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। আমি কিন্তু এটা স্ক্রিনে দেখে দিয়েছি, আপনি চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে পত্রিকা বিজ্ঞাপন দিতে পারবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন জাস্ট আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে সবগুলো কাজ হয়ে গেলে আপনি জাস্ট এখন সাবমিটে ক্লিক করবেন। সেই সাবমিটে যদি আপনি এখন ক্লিক করেন, তো সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এটা আবেদনটা হয়ে গিয়েছে। আপনার এরকম একটি আপনার সামনে মানে স্ক্রিন আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা এরকমভাবে মানে হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন আবেদন করা হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সহজে এখান থেকে জাস্ট প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন, এবং চাইলে প্রিন্ট অর্ডারটা এখান থেকে অ্যাপ্লিকেশনটা মানে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিন্ট অর্ডারটা ডাউনলোড করে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার যে পেমেন্টটা আসবে সেই পেমেন্টটা আপনি করে দেবেন। আর এখানে কিন্তু সকল তথ্যগুলো আপনার তথ্য দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমাকে 1000 টাকা দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের সর্বোচ্চ 1000 টাকা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে মানে একটার জন্য। তো আপনি একাধিক করলে একাধিক কিন্তু টাকাটা দিতে হবে। তো এটা কিন্তু হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে সবগুলা কিন্তু মানে কাজ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকমভাবে আপনার স্ট্যাটাসটা পেন্ডিং কে আপনার অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, মানে এখানে আপনার যে পেমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এটা আপনার টাকা দিলে কিন্তু এখান থেকে এই যে পেন্ডিং লেখাটা শেষ হয়ে যাবে এবং মানে মুছে যাবে এবং দেখাবে যে পেমেন্ট ডান বা সাকসেসফুলি এরকম দেখাবে। তো এই ছিল হচ্ছে আপনার এখান থেকে আপনার কিভাবে নামটা কারেকশন করবেন, নাম বা যে কোনো তথ্য কিন্তু এভাবে কারেকশন করবেন। আর কারেকশনের আপডেট দেখতে হলে আপনাকে এখন যেটি করতে হবে, আপনি জাস্ট পুনরায় আপনার যে ওয়েবসাইটে যাবেন, মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পর ই ফাইলিং যে অপশনটি সেখানে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই নেম এবং এস কারেকশন আপডেট। তো এখান থেকে কিন্তু আপনি বারে বারে চেক করে যে অ্যাপ্লিকেশনটা আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিতে কিন্তু আপনি এখান থেকে বারবার চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা এখন কোন অবস্থাতে আছে। তো এই ছিল হচ্ছে আপনার অনলাইনের প্রসিডিউরটি, যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে নামটা সংশোধন করতে পারবেন। তো এখন দেখাবো যে আপনি অফলাইনের মাধ্যমে কিভাবে আপনার নামটা সংশোধন করতে পারবেন। তো প্রথমে এর জন্য আমাকে যেটি করতে হবে, এখন আমাকে পুনরায় এগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমাদের পুনরায় আবার ওয়েবসাইটে যেতে হবে। তো আমি এখন যা পুনরায় আবার সার্চ করবো, মাদ্রাসা বোর্ড লিখে যদি সার্চ করি তো দেখতে পাচ্ছি আমাদের সামনে ঠিক মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে চলে আসছে। তো আমি জাস্ট এটাতে এখন ক্লিক করে আমাদের মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটটিও ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে একটি ফর্ম সমূহ নামে একটি অপশন আছে, আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে। তো ভিউয়ার্স একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে রেখেছি, এখানে কিন্তু বলেছে নাম ও বয়স সংশোধন ফর্ম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু আলাদা আলাদা করে মার্কিং করে বোঝাই দেয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে পরীক্ষার নাম মানে পরীক্ষার্থীর নাম সংশোধন ফর্ম, বলছে পিতার নাম সংশোধন ফর্ম, তারপর বলছে মাতার নাম সংশোধন ফর্ম, এবং সর্বশেষ যেটা বলছে সেটা হচ্ছে বয়স সংশোধন ফর্ম। তো আপনি যদি আসলে নিজের নাম করতে চান তাহলে প্রথম ফাইলটি আপনার জন্য, তারপর যদি আপনি পিতার জন্য করতে চান তাহলে দ্বিতীয় ফাইলটি আপনার জন্য, মানে আপনি যার যার জন্য চেঞ্জ করতে যাচ্ছেন প্রতিটা কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। আপনি কিন্তু জেনারেল বোর্ডের মতো একসাথে সবগুলো করতে পারবেন না, এটা আসলে মানে তাদের হয়তো সিস্টেমটা এমন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি নিজের নাম দেন তাহলে নাম আলাদা করে করতে হবে, পিতার নাম আলাদা, মাতার নাম আলাদা এবং জন্ম তারিখটা কিন্তু আলাদা, মানে প্রতিটা আলাদা আলাদাভাবে সেপারেটভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
তবে জাস্ট এখন আপনাকে একটি দেখায় দেই, তো একটা বোঝানোর জন্য যদি মনে করেন, সাপোজ আমি যদি এখানে নিজের নামটা দেই, যদি পরীক্ষার্থীর নাম সংশোধন, তো আমি জাস্ট সেখানে ক্লিক করলাম, করবো দেখতে পাচ্ছেন আমাদের একটি পিডিএফ ফাইল ওপেন হচ্ছে, তো পিডিএফ ফাইলটা অলরেডি ওপেন হয়ে গেছে, তো আমি জাস্ট সেটি ডাউনলোড করে নিচ্ছি, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো যদি আপনাদেরকে যদি একটু পিতারটাও দেখাই বা মাতারটাও যদি দেখাই যে কেমন দেখতে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট যে পিতারটাই ক্লিক করলাম, তো পিতারটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে হচ্ছে যে পিতার নাম। যদি এর আগেরটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন যে আমি এটা আগেরটাও ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বলে দিয়েছে যে পরীক্ষার্থীর নাম সংশোধনের ফর্ম, আর জাস্ট যদি পিতার ডায়ের দিকে দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে পিতার নাম সংশোধন, আর এখানে বলছে পরীক্ষার্থীর নাম সংশোধন। জাস্ট এটুকুই ডিফারেন্স, কিন্তু প্রতিটা ফর্মে আপনাকে একই রকমভাবে ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। তো চলুন আমরা একটি ফর্ম আসলে পূরণ করে দেখি যে আসলে এটিকে কীভাবে পূরণ করতে হবে। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তো প্রতিটা পিডিএফ ফাইল কিন্তু আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আপনাকে দিয়ে দেবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি। তো আমি একটি ফাইল আগে ওপেন করে নিই। তো আমি এখান থেকে যদি নিজের নামটাই দিই, তো দেখতে পাচ্ছেন যেখানে পরীক্ষার্থীর নাম সংশোধনের আমাদের যে ফাইলটি, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ওপেন করেছি। তো ওপেন করার পর এখন যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে বরাবর চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখন ওইখানে বলছে যে পরীক্ষার্থীর নাম সংশোধনের জন্য আবেদন। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম যে অপশনটি রয়েছে, এখানে বলছে পরীক্ষার্থীর বা ছাত্রছাত্রীর নাম, তো আপনি এখানে আপনার নাম লিখবেন। তো তারপরে দ্বিতীয়টাতে বলছে আপনার মানে পিতার নাম লিখতে হবে, তো আপনি আপনার পিতার নামটি এখানে লিখবেন। তো তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে অপশন আছে, তিন নম্বরে বলছে ছাত্রছাত্রীর স্থায়ী ঠিকানা, তো আপনি আপনার ঠিকানা দিবেন। তারপর বলছে যে এখানে আপনার বলছে যে আপনার বর্তমান ঠিকানা, ছাত্রছাত্রীর বর্তমান ঠিকানা যেখানে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পাঁচ নম্বরে যে আমাদের যে অপশন একটি, তো পাঁচ নম্বরে একটি বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন যে একটি পাঁচ নম্বরে একটি বড় আকারে বক্স দিয়ে দিয়েছে। এই বক্সটার কাজটা আমরা একটু দেখে নিই। তো এই বক্সটার কাজ যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি আসলে কোনটার পূরণ করতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চম শ্রেণী, তারপর বলছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে জেডিসি, তারপর দাখিল, তারপর আলিম, তারপর বলছে ফাজিল, তারপর দেখতে পাচ্ছেন কামিল। তো আপনি আসলে কোনটার পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে স্পেসিফিক নির্দিষ্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পাশের সন দিতে হবে, তারপরে এখানে আপনার মানে পঞ্চম হলে পঞ্চমের দিবেন, তারপর যে জেডিসি হলে জেডিসি এখানে দিবেন, দাখিল হলে দাখিল হল, মানে এখানে আপনি আপনার যে পরীক্ষার জন্য আপনি সংশোধন করতে যাচ্ছেন যে পরীক্ষার সার্টিফিকেটটা, সেখানে জাস্ট এটা আপনি সিলেক্ট করে দেবেন পাশের সন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে কেন্দ্র কোড, তো আপনি এখন যেটি করবেন এখানে আপনার কেন্দ্র কোডটি দিয়ে দিবেন, এখানে কেন্দ্র কোডটি দিয়ে দিবেন। তো কেন্দ্র কোডটি দিয়ে দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, এখানে আপনার রোল নাম্বারটি দিতে হবে। তো আপনি এখানে আপনার রোল নাম্বারটি এখান থেকে জাস্ট টাইপ করে দিয়ে দিবেন, যেখানে মানে আপনার যে অপশনটি প্রয়োজন, যদি দাখিলে তাহলে দাখিলে দিবেন, আলিম হলে আলিমে দিবেন, যেটা আপনার প্রয়োজন সেই ঘরে আপনি আপনার রোলটা ফিল আপ করে দিবেন। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরবর্তী যে ধাপটি রয়েছে, যে আপনার গ্রুপ, তো এখানে আপনি আপনার গ্রুপটা এখানে লিখে দিবেন, যদি জেডিসি হয় জেডিসি, তারপর আপনার আপনার হচ্ছে দাখিল হলে দাখিলেরটা আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে মাদ্রাসার নাম এবং কোড, তো এখানে আপনি আপনার মাদ্রাসার নাম এবং কোডটি দিয়ে দিবেন। তো মাদ্রাসার নাম এবং কোডটি কিন্তু আপনি আপনার সার্টিফিকেটের উপরে পাবেন, লেখা আছে সেখানে ইআইএন নাম্বার এবং মাদ্রাসার নামটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু পঞ্চম নাম্বার ফর্মের কাজটি শেষ। এখন যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে আপনার নিজের নাম, আসলে আপনার নাম যে ভুল আছে, আপনি যে কারেকশন করবেন সেটা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে সনদে ছাত্রের নাম যেভাবে আছে, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি। মানে এখানে বলতেছে যে আপনি কিন্তু যে কারেকশন করবেন সেটা এখানে লিখতে হবে না, এখানে আপনি যে আপনার যে ভুলটা আছে, মানে আপনার যে নামের মানে ভুল যে নামটা আছে, আপনি তো সেই নামটা এখানে টাইপ করবেন। এখানে জিএসসি হলে জেডিসি হলে জেডিসি, দাখিল হলে দাখিল, আলিম হলে আলিম, ফাজিল হলে ফাজিল, কামিল হলে কামিল। যে আপনি জাস্ট যেটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটার যে ভুলটা আছে, ভুলটা কিন্তু এখানে লিখতে হবে, আপনাকে এখানে সঠিকটা লিখতে বলেনি, আপনাকে এখানে ভুলটাই লিখতে হবে। ভুলটা লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে পরবর্তী একটা অপশন দিয়েছে সাত নম্বরে, সাত নম্বরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে বোর্ড যে পরীক্ষায় সাত নম্বরে একটু মার্কিং করে দিই, দেখতে পাচ্ছেন বোর্ডের যে পরীক্ষার সনদ বা মার্কশিট দিয়ে করে ছাত্রছাত্রীর নাম সংশোধন করতে হবে, বা এখানে বলছে যে আপনার শ্রেণীতে টিক চিহ্ন দিন, মানে এখন আপনি যে আসলে কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন, এখানে পঞ্চম হলে পঞ্চম, জেডিসি হলে জেডিসি, দাখিল হলে দাখিল, আলিম হলে আলিম, ফাজিল হলে ফাজিল, আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট সেটাতে এখানে কিন্তু এভাবে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে এভাবে আপনি এই টিক চিহ্ন দিয়ে দিবেন, এখানে এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার আট নম্বরে আমাদের যে অপশনটি আছে সেটি বলছে ছাত্রছাত্রী সংশোধন যে করতে চাই, মানে যে নামটি করতে চাচ্ছেন সেটির জন্য আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলছে কোনো অবস্থাতে ঘষাঘষি কাটাকাটি করা যাবে না বা উপরে লিখন চলবে না। দেখতে পাচ্ছেন আপনার যে নামটি এখন যে আপনাদের সঠিক নাম, যে শুদ্ধ নাম,
সেটা কিন্তু এখানে দিতে হবে বাংলাতে। এবং ইংরেজিতে এখানে বলছে যে আপনার কিন্তু কাটাকাটি বা আপনার ঘষাঘষি করে লেখা যাবে না, এখানে আপনাকে সুস্পষ্টভাবে এখানে কিন্তু লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার 9 নম্বরে যে একটি অপশন রয়েছে, 9 নম্বরে বলছে যে এখানে আপনার যে মানে এখানে বলছে বর্তমানে ছাত্র বা ছাত্রী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সে প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা, মানে আপনি এখন যদি কোথাও পড়াশোনা করেন, সাপোজ আপনি যদি জেডিসি ডিগ্রিটা দেন বা দাখিলের দেন, তো দাখিল মানে এসএসসি সমমান, তো আপনি যদি এখানে দাখিল দিয়ে সারে পরে যদি ইন্টারমিডিয়েটে অন্য কোথাও ভর্তি হয়ে থাকেন, তো আপনার সেই ঠিকানাটা দিয়ে যাচ্ছে, মানে বর্তমান আপনি যেখানে পড়াশোনা করতেন সেই ঠিকানা ঠিকানা দেবেন। যদি না আপনি যদি এখন পড়াশোনা শেষ করে থাকেন, যারা পড়াশোনা করছেন না, তাহলে এটা জাস্ট ক্রস দিলে হয়ে যাবে, আপনি এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে এভাবে এখানে জাস্ট আপনি এখানে এই অপশনটি এখানে ক্রস দিয়ে দিবেন, দিয়ে দিলে কিন্তু কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলছে বিশেষ দ্রষ্টব্য অপর পৃষ্ঠায় নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো আমরা এখন আসলে দেখি যে কোন নিয়মাবলী আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। তো নিচে চলে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে 10 নম্বরে অপশন রয়েছে, এখন 10 নম্বরে বলতেছে বর্তমানে ছাত্রছাত্রী চাকরিরত অবস্থায় থাকলে এখানে চাকরি মানে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার চাকরির ঠিকানাটা জাস্ট এখানে আপনাকে টাইপ করতে হবে, যদি না করে থাকেন তাহলে জাস্ট এখানে এভাবে এটা মানে ক্রস দিলে হবে, মানে জাস্ট এখানে এখানে নামটা ক্রস দিলে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে পরবর্তী যে 11 নম্বরে অপশনটি বলছে নাম সংশোধনের কারক লিখে আপনি উল্লেখ করবেন, তো আসলে আপনি আসলে নামটা কেন সংশোধন করতে যাচ্ছেন, তো আপনার আসলে নামটা ভুল আছে এই জন্য আপনি কারেকশন করতে চাচ্ছেন, তো আপনি জাস্ট এখানে লিখে দেবেন যে সার্টিফিকেটে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এই জন্য আমি পরিবর্তন করতে চাচ্ছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে যেটি করতে বলতেছে এখানে আপনার যে 12 নম্বরে একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে আপনার মাদ্রাসা কর্তৃপক্ষের কিন্তু এখান থেকে মানে মাদ্রাসা প্রধানের কিন্তু এখানে আপনার মন্তব্য লাগবে, তিনি এখানে লিখে দেবেন যে আসলে এখানে কিন্তু সার্টিফিকেটে আপনার ভুল আসছিল, ভুল মুদ্রণ করা হয়েছিল, তো জাস্ট এটার জন্য পরিবর্তন করবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে 13 নম্বর যে অপশনটি এখানে বলছে জমাকৃত ফি এর বিবরণ, ব্যাংক ড্রাফট, তারিখ, তারপর বলছে এখানে বলছে টাকার পরিমাণ, ব্যাংকের শাখার নাম, উপজেলা বা জেলা এখানে কিন্তু লিখতে হবে, তো আপনি আসলে যেখানে টাকাটা দিচ্ছেন সেখানে কিন্তু লিখতে হবে। আসলে এটি আপনি কোথায় পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে 14 ক নম্বর একটি কথা বলা আছে যে নাম সংশোধনের ফি বাবদ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর অনুকূলে সোনালী ব্যাংকের BMEB শাখায় ঢাকায় আদায়যোগ্য এফদেতাই সমাপনের জন্য 300 এবং অন্যান্য জন্য 500 টাকা বরাবর DD বা CD জমা দিতে হবে, ড্রাফট যার পক্ষে টাকা জমা হলো এই জমাকারীর নাম উল্লেখ করতে হবে, মানে আপনার নামটি এখানে মানে তাদের থেকে যে ফর্মটি পাবেন ফর্মটি আপনি পূরণ করলে সেখানে আপনার নাম থাকবে, আপনার তথ্যগুলো থেকে যাবে। তো এটা কিন্তু আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে করতে হবে, দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে এখানে আপনার লিখতে হবে রেজিস্টার মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বরাবর যে আপনি টাকাটা আসলে পাঠাচ্ছেন। তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে বলছে আপনার 10-এর খ নম্বর যেটি বলছে দেখতে পাচ্ছেন 10-এর খ নম্বরে এখানে বলা আছে যে এখানে পিতা অথবা মাতা এখানে যদি মৃত হয় তাহলে কিন্তু উভয় যদি মৃত হয় তাহলে কিন্তু অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিটের মূল কপি দাখিল করতে হবে। এফিডেভিটের আপনার এখানে বলছে যে শ্রেণী মানে এফিডেভিট শ্রেণী পাশের সাল এখানে কিন্তু সবকিছু লিখতে হবে, মানে আপনার এফিডেভিট দেওয়া নোটারিতে এগুলো সব তথ্য থাকবে যে আপনি কত সালে পাশ করেছেন, কোন পরীক্ষার, এগুলো কিন্তু সব তথ্য সেখানে থাকবে, রোল নাম্বার, রেজিস্টার নাম্বার কিন্তু এখানে থাকতে হবে। এখন বলছে এখানে বলছে আবেদনকারী ছাত্র বা ছাত্রী যদি বয়স 18 বয়ের বেশি হয় তাহলে নিজের নামে এফিডেভিট নিজেই করতে পারবে, বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন যে আপনার বয়স 18 বেশি তাহলে কিন্তু আপনি এটা নিজে নিজে করতে পারবেন। তারপরে এখানে আপনাকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার যে পরবর্তী যে অপশনটি রয়েছে গ নম্বরে বলছে প্রার্থীর নাম সংশোধনের জন্য বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকায় কিন্তু আপনার একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে যে নাম সংশোধনের জন্য। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে 5 নম্বর বলছে যে মানে সর্বশেষ নম্বর যেটি বলছে পঞ্চম মানে পঞ্চম সমাপনী JDC দাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষার মূল সনদের সত্যায়িত ফটোকপি, মূল সনদ না পেয়ে থাকলে সত্যায়িত সাময়িক সনদ, মার্কস মানে এখানে বলছে আপনার যে বর্তমান যে আপনার যে আসলে নাম যে সংশোধন করতে চাচ্ছেন যে সার্টিফিকেটের সেই সার্টিফিকেটের একটা ফটোকপি জাস্ট এখানে সত্যায়িত ফটোকপি জমা দিলে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মানে সবগুলো কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার যেটি বলতেছে যে বিশেষ দ্রষ্টব্য একাধিক শ্রেণীর নাম সংশোধনের জন্য এক সেট দরখাস্ত করলেই হবে, ভিন্ন ভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন দরখাস্তের প্রয়োজন নেই, নাম সংশোধনের যে কোনো এক শ্রেণীর সনদের নাম এর অনুকূলে করলে হবে, মানে বলছে আপনার যদি মনে করেন সাপোজ নাম চেঞ্জ করবেন সবগুলো সার্টিফিকেটে, তো আপনি জাস্ট মনে করেন যে নাম চেঞ্জ করবেন যে আমার নাম চেঞ্জ করবো এই পঞ্চম শ্রেণীর JDC দাখিল আলিম ফাজিল কামিল সবগুলো, তাহলে কিন্তু একটা থেকে হয়ে যাবে, এটা কিন্তু এখানে জাস্ট বলতেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে বলতেছে যে আপনার
বলছে সংযুক্ত কাগজপত্রের তারিখে। তো আপনি আসলে কি কি কাগজপত্র সংযুক্ত করেছেন সেগুলো কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে কিন্তু আপনাকে এফিডেভিট দিতে হবে, তারপর ভোটার আইডি কার্ড দিতে হবে, আপনার সার্টিফিকেটটা মানে অনুসারে পরিবর্তন করে যাচ্ছেন সার্টিফিকেটের কপি এখানে দিতে হবে। তো এগুলো কিন্তু আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু একটা অপশন দিয়েছে যে আবেদনকারীর নাম এবং মানে স্বাক্ষর এবং মোবাইল নাম্বার, এবং তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা অপশন দিয়েছে মাদ্রাসা প্রধানের মোবাইল নাম্বার সহ সিল ও স্বাক্ষর। তো আপনি কিন্তু এভাবে আবেদন করতে হবে। তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন নিচে কিন্তু আপনাকে এখানে কিন্তু রেড অ্যালার্ট দিয়ে বলে দিয়েছে যে অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো এভাবে কিন্তু আপনার অফলাইনে আপনি কিন্তু এভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আজকের মতো। তো ভিডিও চাইলে আপনার বন্ধুদের সাথে অথবা আপনার ভাইদের সাথে শেয়ার করতে পারেন, আপনার স্কুল কলেজের গ্রুপে কিন্তু সেটা শেয়ার করতে পারেন, কারণ এই দুইভাবে কিন্তু অনেকেই করা যায়, মানে আপনার অনলাইন অফলাইনে কিন্তু আপনার নাম সংশোধন করা যায়, এটা হয়তো অনেকে জানে না। তো আপনার একটু শেয়ারে কিন্তু অনেকে জেনে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিও। তো আজকে আর কথা বলাচ্ছি না, আর ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনার আসলে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানো বা শেখানোর জন্য কিন্তু ভিডিওটি একটু লম্বা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।